চেপে আছে আম ইয়া দেখো একবার অপূর্ব অপূর্ব ব্যাপারটা ছিল ওই হামাগুড়ি দেওয়া ব্যাপারটা, সেটা থেকে এখন ওই নীল ডাউন ব্যাপারটা এসে খেতে যাবো ভালো খাওয়া এক্স্যাক্টলি ঠিক আছে। ওই আমিও পুরি দা তুমি একা না আমিও পুরি এমন একটা ক্ষীর দই মানে নবদ্বীপের স্পেশালিটি হচ্ছে এটাই যে ক্ষীর দইটা এরকম ভাবে উল্টে দিলেও এরকম ভাবে বাড়ি মারলেও মানে তুমি যত জোরেই বাড়ি মারো না কেন দেখো একটু কাগজটা ভেজে না মানে পুরো এতটাই চাপ দইটা আর পুরো ক্ষীর। এবার লো মাই টু ফ্যামিলি ওয়েলকাম আরও প্রচুর হ্যান্ডমেড আচারের আইটেম আছে, তো সেগুলো আমি খেয়ে রিভিউ দেবো মানে ছোটোবেলায় যে আচার আমরা খেয়েছি ওই ঠাকুমার দিদার হাতে বানানো, আর তাছাড়াও যেগুলো আমরা সেই পান মশলা টাইপের আরও ভ্যারাইটিস আইটেমের মানে মুখোশুদ্ধি যেটা বলি আমরা সেগুলো আজ আমরা খাবো খেয়ে ট্রাই করবো আর পুরো রিভিউ দেবো। তো গাইস দেখতে পাচ্ছ আমার হাতে এখন নবদ্বীপের স্পেশাল ক্ষীর দই, এই দেখো ইয়া, তো আজ এটাই খেতে হবে। তো খাওয়ার আগে আমি একটু ওজন করে নেবো, এর ওজন আছে 600 গ্রাম, তো 600 গ্রাম থেকে এটা স্টার্টিং। তো মানে এই দই নিয়ে শুনেছি অনেক জায়গাতে এই ওজনটা নিয়ে প্রচুর হেরফের হয় অ্যাকচুয়ালি, এই ভার প্লাস দইয়ের ওজন নিয়ে প্রচুর জায়গাতে হেরফের হয় মানে, তাই জন্য আজ আমি কী করবো একটা ওজন মেশিন আমি এক্স্যাক্টলি মানে এর যে এক্স্যাক্ট ওজনটা কত আছে সেটা আমি একটু দেখে নেবো তোমাদের, এর ওজন কত আর হতে পারে 100 থেকে 150 গ্রামের মতো কাছাকাছি হতে পারে। তো এরপরে একটু ওয়েট মেশিনে চাপিয়ে দেখবো এর এক্স্যাক্ট ওজনটা কত আছে অ্যাকচুয়ালি, তো তোমরা দেখতে থাকো। এই হলো সেই ওয়েট মেশিন, এরপরে দেখতে পাচ্ছ দইটা চাপালাম, দেখে নাও এর ওজন দাঁড়িয়েছে 834 গ্রাম, মানে প্রায় 200 থেকে 250 গ্রামের মতো ভাটের ওজন আছে এক্স্যাক্ট, তো অনেকটাই পরিমাণটা আছে দেখতে পাচ্ছ, একদম দেখিয়ে দিচ্ছি ওজন করে। এই হাতে আছে আমার সেই 600 গ্রাম দইয়ের ভাটটা আর এখানে আছে 1 কিলো, ইয়া, তো এই এর ওজনটা আই থিঙ্ক 200 থেকে 250 গ্রামের মধ্যে হবে। তো এবার এটাও ওয়েট মেশিনে চাপিয়ে দেখে নেবো যে এর এক্স্যাক্ট ওজনটা কত আছে, তো তোমরা এটাও দেখো। এই হলো সেই 1 কেজি দইয়ের ভাটটা দেখতে পাচ্ছ, তো এটাকে এবার ওয়েট মেশিনে চাপাবো, এর ওজন দাঁড়িয়েছে 1 কিলো 326 গ্রাম, তো ঠিকই বলেছি মোটামুটি অনেকটাই গেছি আন্দাজ যেটা বলেছি, তো একদম ঠিকঠাক পরিমাণ আছে, তো দেখিয়ে দিচ্ছি একদম ওয়েট মেশিনে চাপিয়ে, এই দেখে নাও এটা 1 কিলো দইয়ের ভার পাচ্ছে কম। সো ফাইনালি এই সেই নবদ্বীপের ক্ষীর দই দেখতে পাচ্ছ, ভেরি এক্সাইটেড, খেয়ে দেখতে হবে এটা কেমন টেস্ট আছে, তো চল এবার এটা খুলে দেখি। খুব ভালো রকম এটা প্যাক করা আছে, এটা দড়ি দিয়ে দেখতে পাচ্ছ, ইয়া 1 2 3
টক মিষ্টি ঝালঝাল সেটা লাগে, সেরা সেরা। পুরো ভ্যারাইটিস রকমের আচার পেয়ে যাবেন, যেমন ধরো চালতার আচার, কুলের আচার, আমের আচার, আরও ভ্যারাইটিস রকমের আচার। তো একদম ঘরোয়া বানানো, একদম হোমমেড, পুরো নিঃসন্দেহে অর্ডার দাও, খেয়ে দাও কেমন টেস্ট, আমার খুবই ভালো লাগছে এটা। এই যে আচারের আইটেমটা আছে এর নামটা হলো গুড়াম, এবার দেখিয়ে দিই। 1 কিলো ওজনের, তো এটা পুরো সিল প্যাক আছে, এটা আবার খুলবো। তোমরা মিষ্টি আমের আচার বলতে পারো, সিলটা খুলে। তো আচার আইটেমগুলো সব 250 গ্রাম থেকে স্টার্টিং আছে, একদম 1 কিলো 500 সব রকমই পেয়ে যাবে, কোনো চাপ নেই। জাস্ট একবার দেখো, দেখেই লোভলেই যাচ্ছে, এবার খেয়ে তো দেখতেই হবে কেমন টেস্ট এটা। আম তো আমার বরাবরই প্রিয়, খুব ভালো লাগে। এই যে সিজনটা আছে একদম আমের সিজন, তো এবার খেয়ে দেখতে হচ্ছে কেমন টেস্ট। তাও খাবো, খেয়ে দেখে কেমন টেস্ট আছে। এটা বেশ ভালো, এটা একদম তোমার রুটি বলো, ভাত বলো, সবার সাথে যাবে, মানে দুর্দান্ত, উইদাউট প্রিজারভেটিভ, বেশ ভালো লাগছে, এত সুন্দর হাতে বানানো আচার। এই যে আচারের আইটেমটা আছে এর নামটা হচ্ছে কাঁচা লঙ্কার আচার, দেখে নাও কাঁচা লঙ্কা। তো তোমরা যারা ঝাল লাভার আছো, যারা ঝাল খেতে বেশি ভালোবাসো, মানে সব কিছুর সাথে যারা ঝালটা খাও, তো তারা এই আচারের আইটেমটা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো। এবার খেয়ে দেখি কেমন খেতে, আমার তো ঝাল খেতে খুবই ভয় লাগে। যাই হোক, অসম্ভব ঝাল লাগছে, অসম্ভব ঝাল, জল খেতে হবে মনে হচ্ছে যা অবস্থা, প্রচুর ঝাল লাগছে। তুমি যারা ঝাল খেতে ভালোবাসো তারা অবস্থায় এটি ট্রাই করো, আমার পুরোটা ঝাল খেতে ভালোবাসে না, তাই আমার প্রচুর ঝাল লেগে গেছে। এই যে আচারের আইটেমটা, এটা হলো মিক্সড ড্রাই ফ্রুট আচার, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, মানে সব রকম ড্রাই ফ্রুট দিয়ে এই আচারটা তৈরি, খুলে দেখিয়ে দিই। এটাও 1 কিলো ওজনের, আগে যা শঙ্কর আচারটা খেলাম, এখন আমার ঝালটা কমছে না, খেতেই হবে মিষ্টি আচারটা, কিছু করার নেই। একবার দেখো, সমস্ত রকম ড্রাই ফ্রুট দেওয়া আছে এখানে, খেজুর, আম সত্ত্ব, কাজু, কিশমিশ, একটা অসাধারণ কম্বিনেশন। খেয়ে দেখি এটা কেমন টেস্ট খেতে, মুখে আম সত্ত্ব পাচ্ছি একদম, অসাধারণ, এটা দুর্দান্ত টেস্ট, এটা দুর্দান্ত। তুমি যারা খাওনি তারা অবশ্যই ট্রাই করো, কিন্তু অবশ্যই একদম ঘরোয়া বানানো। সো গাইজ, এরপর ওই হ্যান্ডমেড হজমির আইটেমগুলো ট্রাই করবো, অ্যান্ড তার সাথে কিছু মাউথ ফ্রেশনার আছে। তো প্রথমেই নিচ্ছি, দেখি দেখো আনার দানা, তো যেটা আমরা বেসিক্যালি বাসে ট্রেনে খেয়ে থাকি, তো এটা আজ একদম হাতে বানানো, তো কিছু তো টুইস্ট আছেই, তো খেতে দেখতে হবে কেমন খেতে এটা। এই দেখো, টক মিষ্টি একদম পাঞ্চ করে, বেশ ভালো লাগছে এটা খেতে। তো তোমরা অবশ্যই ট্রাই করো, একদম ঘরোয়া পদ্ধতিতে বানানো, একদম হাতে বানানো। এই দেখো, তোমরা এটা 100 গ্রামও পাবে, 200 গ্রামও পাবে। 100 গ্রামের দাম হচ্ছে 70 টাকা, আর 200 গ্রামের দাম ডবল, 140 টাকা। এই যে হজমির আইটেমটা নিয়েছি এর নামটা হচ্ছে চটর মটর, নামটাই দেখো একবার সে ছোটোবেলায় আমরা স্কুলে যখন পড়তাম তখন খেয়েছিলাম, তো তারপর থেকে আর খাওয়া হয়নি। আর তার পাশে আছে দেখো সন্ধিবার দিয়ে একদম, এখানে সন্ধিবাস কর্নার বলে যে ফেসবুক পেজ আছে, তো তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে। তো এটা এবার খেয়ে দেখি, এটাও তোমরা সেম, এটাও 100 গ্রাম থেকে 200 গ্রামের মধ্যে পেয়ে যাবে, এর দামটা একটু বেশি আছে, 80 টাকা আছে। তো সব রকম নানা রকম ভ্যারাইটিস দাম আছে, তো তোমরা খেয়ে দেখতে পারো। এবার খেয়ে দেখে একটা কি টুইস্ট আছে, সত্যি চটর মটর, মানে একদম মটর মতো দেখতে। দেখো সে কাঁচা মটর যেটা, মানে গ্রিন কালারের মটরটা রেড কালার, তো অসাধারণ লাগছে এটা, বেশ ভালো। এই আইটেমটা আছে হজমির, এর নামটা হচ্ছে ইমলি টফি, দেখো এটা অ্যাকচুয়ালি তেঁতুলের, মানে তেঁতুল দিয়ে বানানো। এই দেখো,
খুলতে পারছি না তো। এই দেখো মানে পুরোটা একদম তেঁতুল দিয়ে বানানো, তার সাথে একটু টক মিষ্টি পাঁচ কটা, দারুণ লাগছে। মানে মুখটা পুরো ছেড়ে যাবে, কারো যদি জ্বরটার হয় অবশ্যই এটা খাবে, বেশ ভালো কিন্তু। আর অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি আছে, কোনো চাপ নেই, তোমরা অবশ্যই অর্ডার দিয়ে ট্রাই করো, একদম হ্যান্ডমেড কিন্তু প্রত্যেক কটা হুজমির আইটেম। গাইস এই যে আইটেমটা নিয়েছি মাউথ ফ্রেশনার, তো দেখে নাও, ছ্যাঁচা পান দেখতে পাচ্ছে, তো থেতো করা, এটা খেয়ে দেখে এটা কেমন টেস্ট। এই দেখো মানে পানটাকে পুরো থেতো করে দেওয়া আছে, আর ভিতরে গুলকান দেওয়া আছে, যেটার জন্য আমাদের মুখটা রিফ্রেশ করে আর কি। চরম, এটা চরম, মানে কোনো কিছু খাওয়ার পর মানে এটা খেলে মুখটা পুরো রিফ্রেশ হয়ে যাবে। মানে এই গুলকান্দে যেটা আছে সেটাই অ্যাকচুয়ালি আমাদের মুখটাকে রিফ্রেশ করছে। 100 গ্রামের দাম হচ্ছে 90 টাকা। যারা পান খেতে ভালোবাসো, মানে যারা পান লাভার আছো, তারা কিন্তু অবশ্যই এই আইটেমটা ট্রাই করবে। আর যারা পান খাও না তাদেরও কিন্তু দারুণ লাগবে, এটা শিওর। মানে আজকে শোস্টপার কিন্তু বলতে পারি এই ছ্যাঁচা পান। যে আইটেমটা দেখতে পাচ্ছ এটা হলো কাঁচা আমের আমসত্ব, এবার দেখিয়ে দিয়ে দেখো। এতদিন আমরা বেসিক্যালি মানে পাকা আমের আমসত্ব খেয়ে এসেছি, তো আজকে খাবো কাঁচা আমের আমসত্ব। তো এর দামটা হচ্ছে 250 গ্রামের দাম 160 টাকা। তো এবার খেয়ে দেখে এটা কেমন টেস্ট, একদম হ্যান্ডমেড, ঘরোয়া বানানো ঘরে। জেলির মতো লাগছে দেখতে, অনেকটা লেয়ার আছে দেখো। এই দেখো বিউটি বিউটি, ও মানে আমসত্ব ফেল, মানে যেটা আমরা বেসিক্যালি বাজারে আমসত্ব কিনে খাই, এটা এত সুন্দর কাঁচা আমের একটা স্মেল আসছে, অসম্ভব ভালো লাগছে, অসম্ভব। মানে একদম ফার্স্ট টাইম আমি খেলাম এই দিদির বানানো, দারুণ লাগছে। তোমরা ঝটপট এই আইটেমটা কিন্তু আর লেট না করে অর্ডার দিয়ে ফেলো, আর দারুণ লাগছে কিন্তু খেতে এটা। এটা একটা হুজমির আইটেম, ম্যাঙ্গো মাজা। এই দেখো ম্যাঙ্গো মাজা, তো এটা একটা খেয়ে দেয় কেমন টেস্ট। এটা 100 গ্রামের দাম 70 টাকা, আর 200 গ্রাম 140 টাকা। এই দেখো এই দেখো, অপূর্ব। এটা তোমার যে পাকা আমসত্ব আছে সেটাই স্লাইস করে কাট মানে কেটে কেটে করা আছে, একদম দারুণ লাগছে, দারুণ। এটাও ভেবে সন্ধিবাদীর কাছ থেকে একটু জেনে নিচ্ছি যে সন্ধিবাদী এই বিজনেসটা মানে এই হোমমেড যে বিজনেসটা ভ্যারাইটিস আইটেমের, তো সেটা কবে থেকে তুমি শুরু করেছো বলো? 6 বছর তো হয়ে গেল। আচ্ছা, দেখতে দেখতে ফার্স্ট যখন শুরু করেছিলাম তখন প্রফেশন ছিল না, তখন প্যাশন ছিল, ভালো লাগতো, শখ ছিল, তো সেই শখ থেকে শুরু করেছিলাম। মানে ছোট্ট ভীষণ ছোট্ট ভাবে নিজের মানে ছেলের পছন্দ চকলেট, তো কিভাবে চকলেট বানানো যায় সো কনসেপ্টটা সেরকম ছিল, হ্যান্ডমেড চকলেট বানানো। যে ওটা মানে বর্তমান শহরে হ্যান্ডমেড চকলেট কি জিনিস সেটা মানে কেউ জানতো না অ্যাকচুয়ালি, তো তখন থেকে জার্নিটা শুরু, এখনো চলছে। তো মানে কি বলবো, কতটা পপুলার হয়েছে জানি না, বাট মাঝে মাঝে মনে হয় যে হ্যাঁ ওই আগে যে ব্যাপারটা ছিল ওই হামাগুড়ি দেওয়া ব্যাপারটা, সেটা থেকে এখন ওই নীল ডাউন ব্যাপারটা এসেছে। এবার তোমাদের সহযোগিতা পেলে আর একটু দাঁড়াতে পারি, মন থেকে খুব ভালোবেসে প্রোডাক্টগুলো তোমাদের জন্য বানাই, আর রিভিউ তো তোমরাই দাও, ঠিক আছে? আচ্ছা, এই প্রোডাক্টগুলো কি তোমার গোটা হোল ইন্ডিয়াতে পুরো সোমনাথ? হ্যাঁ, অল ওভার ইন্ডিয়া হয়, অল ওভার ইন্ডিয়া। আর ডেলিভারি চার্জ পুরো ফ্রি? না, ডেলিভারি চার্জ ফ্রি নয়, বর্ধমানে হ্যান্ড টু হ্যান্ড নিলে ফ্রি, শুধু যারা বর্ধমানে থাকো। আর আমার ডেলিভারি হচ্ছে শিপিং ডিটিটিসি এর মাধ্যমে হয়, বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হয়। আচ্ছা, তো মানে অল ওভার ইন্ডিয়া, মানে সবাই পাবে। ট্রেন্ডিং এ কোনটা আছে এখন? এখন হচ্ছে নবদ্বীপের ক্ষীর দই, মানে নবদ্বীপের স্পেশাল ক্ষীর দই। এটা হচ্ছে এমন একটা ক্ষীর দই, মানে নবদ্বীপের স্পেশালিটি হচ্ছে এটাই যে ক্ষীর দইটা এরকম ভাবে উল্টে দিলেও, এরকম ভাবে বাড়ি মারলেও, মানে তুমি যত জোরেই বাড়ি মারো না কেন দেখো একটুও কাগজটা ভেজে না, মানে পুরো এতটাই চাপ দইটা আর পুরো ক্ষীর। এবার মানে এই বর্ধমানের মানুষের রেসপন্স কেমন পাচ্ছো? ভীষণ ভালো, মানে বর্ধমানের মানুষের কাছে তো একটা পরিচিতি তো হয়ে গেছে, আর মানে বাইরের মানে আমি যে বললাম অল ওভার ইন্ডিয়াটা ডেলিভারি যেটা হয় সেটা হচ্ছে বর্ধমান থেকে কলকাতা, ব্যাঙ্গালোর, মুম্বাই, মানে অল ওভার ইন্ডিয়া, মানে পুরো টোটাল ইন্ডিয়া, বেঙ্গলের বাইরে বিভিন্ন স্টেটের সব জায়গায় আমাদের ডেলিভারি হয়। আর দইটা কিন্তু অল ওভার ইন্ডিয়া ডেলিভারি আমি করি, এবং প্রত্যেকটা দই পার্সেলের মাধ্যমে বাইরেও পৌঁছায়। থ্যাংক ইউ সো মাচ দিদি।
আমি তোকে ওকে তো থ্যাংক ইউ বলবো না, তার কারণ হচ্ছে মানে কি বলবো, ও যে ওর সময় থেকে ওর ভিডিওতে মানে ওর চ্যানেলে আমার ভিডিওটার জন্য টাইম দিয়েছে, তার জন্য মানে কি বলবো অনেক অনেক ভালোবাসা আমার পাশে রয়েছে। আর তোমাদেরকেও বলবো যারা ওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো এখনো অবধি, যারা করোনি তারাও করো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে বলবো যে একটু পাশে থেকো, পাশে রেখো। ওই যে বললাম যে হামাগুড়ি থেকে নীলডাউন হয়ে আছি, তো নীলডাউন থেকে দাঁড়াতে তো তোমাদের সহযোগিতা লাগবে, তোমাদের সাপোর্ট লাগবে। আর হ্যাঁ, তোমরা যারা এখনো এই হোমমেড আইটেমগুলো ট্রাই করোনি তারা কিন্তু অবশ্যই ট্রাই করবে, এই জিনিস পুরো একদম ঘরোয়া বানানো সব কিছু, তো তোমরা অবশ্যই ট্রাই করবে। কিন্তু সাধারণ মানে কি মানে দেখতে ভীষণ ভারী টারি মানুষ, তো আমি সামনে থেকে দেখলে বুঝতে পারবে তোমরা এক্স্যাক্টলি, তো আমি সারা জীবন এরকমই থাকতে চাই, আমি নিজেকে পাল্টাতে চাই না। তো তোমার আমি চাই তোমাদের জন্য যেন আরো আরো ভালো ভালো খাবার নতুন কিছু লঞ্চ করতে পারি। লঞ্চ করলে আমাকে ডাকবে কিন্তু একদম প্রথমে, ঠিক আছে? একদম। তো সবাইকে এটাই বলবো যে এই চ্যানেলটাকে মানে সবাই একটুখানি লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, ঠিক আছে? এটা পুরোপুরি তোমাদের ইচ্ছে, ঠিক আছে? যদি তোমাদের মূল্যবান সময় থেকে একটু টাইম পাও আমার ভিডিওটা দেখার, থ্যাংক ইউ, একটুখানি ঠিক আছে। বর্ধমানে তো হোম ডেলিভারি তোমরা ফ্রিতে পাচ্ছই, মানে পুরো ফ্রি হোম, মানে গোটা বর্ধমানে পুরো হোম ডেলিভারি পুরো ফ্রি। হ্যাঁ, গোটা বর্ধমান, তবে বর্ধমান শহরে, ঠিক আছে? আর কলকাতা মানে অল ওভার, মানে কলকাতা বর্ধমান থেকে কলকাতা মানে হাওড়া মেন লাইন, হাওড়া কর্ড লাইন, শিয়ালদা মেন লাইন, অল স্টেশনে হ্যান্ড ব্যান্ড হয় মাত্র ₹30 ডেলিভারি। তো গাইস ফাইনালি খাওয়া দাওয়া শেষ হলো, প্রচুর খেয়ে ফেলেছি আজকে। তো আমি যে স্পেশাল নবদ্বীপের ক্ষীর দইটা খেলাম আজকে এই দিদির কাছে, ও দুর্দান্ত লেগেছে, মানে সত্যি ভাবিনি এত সুন্দর টেস্ট। আমি এছাড়াও নবদ্বীপের এর আগে দই খেয়েছি, বাট এটা কিন্তু অপূর্ব টেস্ট ছিল, একদম মানে জাম্পেস ব্যাপার একটা। তোমরা কিন্তু যারা এখন এই নবদ্বীপের দইটা ক্ষীর দইটা খাওনি তারা কিন্তু অবশ্যই ট্রাই করো, মানে দুর্দান্ত লেগেছে। তো এছাড়াও যে হজমির আইটেমগুলো নিয়েছিলাম তো সেগুলো ভালো ছিল, বাট দু একটা আইটেম ছাড়া, যেমন তোমার এখানে দেখিয়ে দিচ্ছি, এখানে তোমার যে আনারদানাটা আছে তো এটা বেসিক্যালি খুব একটা কমন আইটেম, তো এটা মোটামুটি লেগেছে। আর দু একটা আইটেম ছাড়া মোটামুটি সবই ভালো ছিল, আর ওটা খুব একটা কমন আইটেম তাই খুব একটা মোটামুটি লাগলো, আর সব ঠিক আছে টুকটাক। আর তোমার যে আচারের আইটেম নিয়েছি তার মধ্যে খুব ভালো লেগেছে যে মিক্সড ড্রাই ফ্রুটটা আর তোমার চালতার আচার, ওটা আমি দুর্দান্ত ভালোবাসি। চাল মানে চালতার স্পেশাল যে আচারটা সেটা বেশ ভালো ছিল, আর তোমার ওই একটা কাঁচা একটা তোমার গুড়ামের ছিল, গুড়াম, তো গুড়ামের আচারটা বেশ ভালো ছিল, আমার ভালোই লেগেছে। তো তোমরা অবশ্যই ট্রাই করো। আর আচারের মধ্যে তোমার যেটা আমি ভালোবাসি না অ্যাকচুয়ালি ওই লঙ্কাটা, কাঁচা লঙ্কা আর কাশ্মীরি লঙ্কাটা, ওটা খুব একটা ভালো লাগেনি আমার, মোটামুটি লেগেছে। তো তোমরা যারা লঙ্কা খেতে ভালোবাসো, লঙ্কা আইটেমের আচার খেতে ভালোবাসো, তারা কিন্তু ওটা মাস্ট, মানে আমি রিকমেন্ড করবো ওই আইটেমটা খেয়েও। তোমরা কীভাবে অর্ডার করবে সেই অর্ডার বুকিং নাম্বারটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কল আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা। তো তোমরা নিঃসন্দেহে অর্ডার করো, বুকিং করো, খেয়ে দেখো কেমন টেস্ট, আমার তো বেশ ভালো লেগেছে। তো আর অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানি। সো গাইস এই ছিল আজ আমার ভিডিও, তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। আর হ্যাঁ, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা কি করছো, কি ঝটপট সাবস্ক্রাইব করে দাও, তোমাদের জন্য কিন্তু নেক্সট টাইমে আরও দারুণ দারুণ ভিডিও আসছে, তো তার জন্য কিন্তু অবশ্যই তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। হ্যাঁ, ইনস্টাগ্রামে কিন্তু ভালো ভালো ফটো পেতে আমার ইনস্টাগ্রাম আইডি ফলো করে নিও, আমি সেটা ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, কোনো চাপ নেই। আমরা ফেসবুক পেজেরও লিঙ্কটা দিয়ে দেবো, তো তোমরা সেখানে ঝটপট ফলো করে নাও। সো গাইস আজ এখানে ভিডিও এন্ড করলাম, নেক্সট ভিডিও দেখা হচ্ছে তোমাদের সাথে। তোমরা সবাই এই কোভিড টাইমে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাই মাস্ক অ্যান্ড স্যানিটাইজারটা ইউজ করো। সো গাইস লাভ ইউ, টাটা, বাই বাই।